প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবি কিচেন অ্যান্ড টিপস। তো আজকে আমি আপনাদের জন্য একটা ইয়ামি আর একটা স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আসলাম, পিঠের রেসিপি। এটা হচ্ছে নুনের পিঠে। তো অনেক ইয়ামি একটা রেসিপি, এটা আমার হাজব্যান্ডের অনেক প্রিয়, আমার বাচ্চারাও অনেক লাইক করে। তো আমি এখানে নুনের পিঠের জন্য আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানে বসিয়ে দিলাম, এটা আমি 3 কাপ জল দিয়ে দিলাম। এখন আমি আদা কেটে ভালো করে কুচি কুচি করে আদা 2 টেবিল চামচ দিলাম, 1 টেবিল স্পুন লবণ দিলাম, তারপর আমি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিব, হ্যাঁ খুব ভালো করে ফুটিয়ে নিব জলটা। আর আমি একটা চিলি মরিচ নিয়েছি, গ্রিন চিলি। এখানে আমি কালি জিরা দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2.5 কাপের মতন চালের গুঁড়ি, এখানে কিনা পাওয়া যায় প্যাকেট, এই চালের গুঁড়িটা দিলাম। এখন আমি এই কাঁচামরিচটা দিয়ে দিব, একটাই দিলাম। আপনারা ঝাল বেশি খেলে ঝাল দিবেন, বেশি না খেলে কম দিবেন। তো এটা আমি ঢেকে কিছুক্ষণ এইভাবেই রেখে দিব। তো এখানে আমি সাবু ধুয়ে রেখেছি সাবুর বড়া করার জন্য। আমি এটা আজকে দেখাচ্ছি না, অন্যদিন দেখাবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন। তেল দিয়ে দিলাম, ডিপ অয়েল করে ভেজে নিব। তার জন্য আমি তেল গরম হতে থাক লো ফ্লেমে দিয়ে দিলাম। এখন আমি এগুলো ঢেলে নিব। কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি, এটা কিছুক্ষণ রেখেছি। এটা কিছুক্ষণ রেখে তারপর করলে অনেক ভালো হয়। তো এখন এটা ভালো করে মতে নিব। তো আমি দেখো ভালো করে ক্লিন করে এখানে একটা পেপার বিছিয়ে দিয়েছি, দিয়ে একটা নিয়ে এসেছি বেলুনি। তো আমি এই ডোটা ভালো করে মতে দিব, খুব ভালো করে এটা ডোটা বানাতে হবে, সফট করে নিতে হবে হাতের সাহায্যে। দেখো হাতের তালু দিয়ে এটা ভালো করে এভাবে প্রেস করে করে খুব ভালো করে এই ডোটা খুব সুন্দর করে নিয়েছি আমি 10 থেকে 15 মিনিটের মতন। তো এখানে চালের গুঁড়ি আরও একটুখানি দিয়ে দিলাম, যদি আপনাদের লাগে দিতে পারেন, না লাগলেও না দিতে পারেন, তো এটা বুঝে করবেন। তো এখানে আমি দেখো এগুলো করে নিচ্ছি। আর টিপস বলি, এটা লাগানোর জন্য যাতে এটা করার জন্য হাতে যাতে না লাগে, হাতে একটুখানি তেল লাগিয়ে দিবেন। তো এখানে আমি বড় একটা রুটি করে নিব। তো বড় রুটি করে দেখুন, বড় একটা রুটি বানিয়ে নিচ্ছি। তবে খুব একটা বেশি পাতলা করবেন না, পাতলা করলে ভেঙে যাবে। আর খুব ঘনও করবেন না, মাঝারি টাইপের করবেন। এরকম একটা গ্লাস দিয়ে আমি এরকম গুল গুল করে কেটে নিব, তাইলে সবগুলো এক সাইজের অনেক সুন্দর হয়ে যাবে। আমি স্টিলের গ্লাস নিলাম, আপনারা স্টিলের গ্লাস বা যে কোনো খাপ বা যে কোনো ডিবির মুখ দিয়ে এটা করতে পারেন। তো দেখুন এগুলো করে নিলাম, ছোটো ছোটো লুচির মতন এগুলো কেটে কেটে নিতে হবে। আর বাকিগুলো কিন্তু ফেলবেন না, কাটাগুলাও দিয়েও আবার করে নিব, নিতে পারবেন। এটা কিন্তু অনেক মজাদার। আর এটা চালের গুঁড়ি যেহেতু, এটাতে কোনো মানে ইয়ে করে না, ক্ষতি করে না শরীরের জন্য। আর যেহেতু যারা ডায়াবেটিক্স আছে, বিশেষ করে ডায়াবেটিক্স বা চিনি খেতে পছন্দ করেন না, তারা এই পিঠাটা অবশ্যই আমি জানি লাইক করবেন, অনেক ভালো লাগবে। তো আপনারা ট্রাই করেই দেখবেন বাড়িতে একবার। তো যেহেতু আমার হাজব্যান্ড লাইক করে আর আমার শাশুড়ি মাও খান, তো আমি আমার শাশুড়ি মাকে দিব বলে আমি এখানে রসুন আর পেঁয়াজটা দিলাম না। আপনারা যদি চান, যদি ভালো লাগে, তাহলে একটুখানি রসুন একটুখানি পেঁয়াজও দিতে পারেন। তো আমি এগুলো দেইনি, শুধু আদা আর কাঁচামরিচ একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন একটু একটু করে ভালো করে ডোটাই কিন্তু আসল ডোটা, অনেক ইয়ে করে হাত দিয়ে 10 মিনিটের মতো এটাকে আমি ঠিক করেছি, হ্যাঁ। তো এখন কি সুন্দর হচ্ছে দেখতেই পাচ্ছেন, ভেঙে যাচ্ছে না বা কিছু হচ্ছে না। তো এইভাবে বেলে বেলে তারপরে আমি গ্লাস দিয়ে ছোটো ছোটো করে নিয়ে নিব, হ্যাঁ। তো আজকে আমি সাগুর বড়াও করেছি সাগু দিয়ে আর সাগু পিঠে। তো সাগুর 2-3 রকম রেসিপি আমার চ্যানেলে অলরেডি
দেওয়া আছে। তো আমি জানি আপনারা যারা দেখেন তারা হয়তো দেখেছেন, আর যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে আবারও দিয়ে দিব আপনাদের জন্য, আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে প্লিজ জানাবেন, প্লিজ জানাবেন। তো বড় করে দেখুন, এইভাবে করলে অনেক সুবিধা হয়। আর আপনারা চাইলে আপনারা ছোট ছোট করেও বেলতে পারেন, এটা যা যার যার মতো করে নিতে পারেন, যার যেরকম মতো করে নিতে পারেন, বা অন্য কোনো শেপও দিতে পারেন আপনারা, এখানে যে কোনো শেপ দিতে পারেন। তো আমি এরকম শেপই দিয়ে দিচ্ছি গুল গুল করে গ্লাস দিয়ে। তো এখানে আরেকটা টিপস বলে রাখি, তো এইভাবে গ্লাস দিয়ে কেটে রাখলে অনেক সময় দেখা যায় এটা বের হচ্ছে না, তখন কি করবেন, তখন গ্লাস দিয়ে একটা করে বাড়ি দিবেন, তাইলে বের হয়ে যাবে। এইরকম করে, এইরকম করে গ্লাসের মধ্যে বাড়ি দিলে এগুলো বেরিয়ে আসবে। দেখুন অনেক সুন্দর করে করে নিয়েছি, এভাবে গ্লাস দিয়ে কেটে কেটে সুন্দর একটা সাইজ তৈরি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক অনেক ইয়ামি, অনেক ভালো লাগে, এটা খুব ভালো লাগে খেতে। তো এটাকে নুনের পিঠা বললে, আবার এটাকে কেউ কেউ সাদা মালপোয়াও বলে। আপনি যদি হলুদ দিতে চান দিবেন, যদি হলুদ না দিয়ে শুধু সাদা করতে চান তো সাদা মালপোয়ার মতন এভাবেই করা যায়। বা এটাতে যদি আপনারা ঝালের বদলে মিষ্টি দিয়ে করতে চান তাও করতে পারেন। তো দেখুন এতক্ষণে তেলটা গরম হয়ে এসেছে, আমি যেহেতু তেল অনেক আগেই প্যানে দিয়ে দিয়েছিলাম, তো এটা ডিপ তেলে ভাজলে অনেক ভালো হয়। তো যদি আপনারা খুব কম তেলে ভেজে খেতে চান তাহলে কম তেলেও ভাজতে পারেন। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিব। দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠছে। তো 2 মিনিট করে এক দিক দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, দুই সাইডটাই ভেজে নিতে হবে। আর এগুলোর উপরে আরেকটা টিপস, তেলটা গরম তেলটা এগুলোর উপর দিকে ছিটিয়ে দিলে এটা অনেক সুন্দর ফুলে ফুলে উঠে। তো দেখুন যখন ফুলে যাবে এক দিকটা হয়ে যাবে, তখন এটাকে আরেক দিকটা পাল্টিয়ে দিতে হবে এইভাবে, তাইলে দুই দিকটাই হয়ে গেল। হ্যাঁ, দুই দিকটাই হয়ে যাবে। আর আমার এখানে আরও অনেক রেসিপি আছে, যদি আপনাদের ভালো লাগে দেখে নিতে পারেন আমার কুকিং চ্যানেলে। যারা আমার বন্ধু আছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিতে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধু, যারা আমার ভিডিওতে নতুন এসেছেন বা নতুন দেখছেন, তাদেরকে প্লিজ অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিবেন, আর বেলটিতে প্রেস করে দিবেন, নোটিফিকেশন বেল অন করে রাখলে আমি যে কোনো ভিডিও বানালে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো দেখো দুই দিকটাই আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা। এখন ভেজে নেওয়ার পর আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো আরেকটা জিনিস বলে রাখি, যদি আপনারা এইগুলো ক্রিস্পি খেতে চান, মানে খুব মচমচে টাইপের, খুব বেশি করে ভাজতে পারেন, আর যদি ক্রিস্পি না খেতে চান তো একটু হালকা ভেজে নিয়ে নামিয়ে নেবেন। হ্যাঁ, একইভাবে আমি সবগুলো দিয়ে দিয়ে ভেজে নিব। তো আমার প্যানটিতে এইরকম 2-4টা করেও দেওয়া যাচ্ছে, দেখুন 3টা করে দেওয়া যাচ্ছে, 4টা করে দেওয়া যাচ্ছে। আপনাদের বড় প্যান হলে এরকম বেশি করে ভাজতে পারেন আরও বেশি করে, বা ছোটো হলে এরকম 2-3টা একসাথে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এগুলো একটার সাথে আরেকটা লাগবে না। এই যে ভেজে নিলাম, তো ভেজে ভাজা হয়ে গেছে, দেখুন অনেক ইয়ামি ইয়ামি একটা রেসিপি। অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, এটা খেয়ে দেখবেন অনেক অনেক মজাদার। আমার মেয়েরা বেশি পিঠে খায় না, অনেকগুলো পিঠে, অনেক ধরনের পিঠে আমি বলি, যদি আমার সংক্রান্তির ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। পিঠে হচ্ছে আমাদের বাড়িতে, তো আরেকদিন গল্প করলাম সংক্রান্তিতে অনেক অনেক পিঠে হয় আমাদের বাড়িতে, যার জন্য আমি ছোটোবেলা থেকে এগুলো দেখে দেখে আসছি। এগুলো আমার মানে বাড়ির থেকেই দেখে দেখে শেখা, মা বোনদের দেখে দেখেই এগুলো শেখা। আমি আসলে বিয়ের আগে কিছুই করিনি, করতে পারিনি,
করার সময় পাইনি, পড়ালেখা আপনারা তো বুঝতেই পারেন, পড়ালেখা থাকলে পড়ালেখায় বিজি কতটুকু থাকতে হয় এগুলো করা যায় না। তো মাঝে মধ্যে একটু আধটু করতাম, আর এখন তো পুরোপুরি করি, যখনই ভালো লাগে তখনই একটা না একটু কিছু করতে, যখন মন চায় তখনই আমি করে ফেলি এগুলো। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আমার পিঠেগুলো হয়ে গেছে, দেখুন।